যারা লাইফে কাউকে ভালোবেসেছে তাদের ম্যাক্সিমাম লোকই বলবে যে ভালোবাসা মানেই শুধু কষ্ট, সুখ যেমন আছে কষ্ট তার থেকে অনেক বেশি আছে। কিন্তু কথাটি আসলে তেমন নয়, অর্থাৎ ভালোবাসলে কষ্ট হয় না, ভালোবাসার পর আমাদের মধ্যে এমন একটা নতুন জিনিসের জন্ম নেয় যেটাই হলো আসলে সমস্ত দুঃখ কষ্টের কারণ। এই দুঃখ কষ্ট হলো আমাদের জীবনেরই একটি অংশ, কিন্তু কিছু কিছু মানুষকে তাদের সামান্য কিছু ভুলের জন্য অলওয়েজ কষ্ট পেতে হয়। যে কোনো দুঃখ কষ্টই হয় সাময়িক, কিন্তু অনেকেরই এটা সমস্ত জীবনের সঙ্গী হয়ে যায় জাস্ট একটা ভুলের কারণেই। আর আমরা যদি এই কারণটাকে বুঝে নিতে পারি তাহলে আমরা আমাদের জীবনের অনেক কষ্ট থেকে মুক্তি পেয়ে যাব। তাই এই কারণটা বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। গৌতম বুদ্ধ বলেছেন, আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ, আকাঙ্ক্ষা শেষ হলেই মানুষের মুক্তি হয়। অর্থাৎ আমরা যখনই কোনো কিছুর প্রত্যাশা করি এবং কোনো কারণে যদি সেটা পেতে আমাদের সমস্যা হয় আমরা তখন কষ্ট পাই। যেমন ধরুন পরীক্ষায় ভালো নাম্বারের প্রত্যাশা, খুব মন দিয়ে পড়ে যখন ভালো নাম্বার আসে না তখন আমরা খুব কষ্ট পাই। আর এই কষ্টের কারণ হলো প্রত্যাশা। আমরা একটা বিশেষ নাম্বারের এক্সপেকটেশনে পড়াশোনা করি এবং সেই প্রত্যাশিত নাম্বার না এলে আমাদের খুব কষ্ট হয়। অনেক সময় আমরা আবার কারোর আচরণে খুব কষ্ট পাই। তো কেন এমনটা হয়? কারণ আমরা সাধারণত সেই বিশেষ ব্যক্তির থেকে অনেক ভালো ব্যবহার প্রত্যাশা করেছিলাম। আমরা কখনো এমনটা এক্সপেক্টই করি না যে ও আমার সঙ্গে এমনটা করতে পারবে, তাই আমরা আমাদের প্রত্যাশিত ব্যবহার না পেয়ে কষ্ট পেয়ে থাকি। আর এখানে সেই কষ্টের কারণ হলো এক্সপেকটেশন, যেটা অনেক সময় আমাদের কোনো সম্পর্ককে শেষ পর্যন্ত করে দেয়। এমনকি আমাদের বাবা মা কিংবা পরিবারের অন্য কারোর থেকে পাওয়া অপ্রত্যাশিত আচরণ আমাদের মনও ভেঙে দেয়, কারণ মাঝে মাঝে তাদের থেকেও আমরা এমন আচরণ পাই যেটা সম্পূর্ণই আনএক্সপেক্টেড ছিল। আর এই জন্যই সব থেকে বেটার হলো কোনো প্রত্যাশা বা এক্সপেকটেশন না রাখা। মানে কাজ করে যাও, ফলের আশা করো না, এই কথাটা আমরা সবাই প্রায় শুনেছি। কোনো কিছু শুরু করার আগে আমরা সেটার থেকে এক জুড়ি প্রত্যাশার স্বপ্ন সাজিয়ে ফেলি। হ্যাঁ, যতই আমরা বাস্তবতার মুখোমুখি হই আর যখন সেটা না পাই তখনই আমরা ভেঙে পড়ি, আর যার কারণে ম্যাক্সিমাম মানুষ কোনো কাজ থেকে হালও ছেড়ে দেয়। আর এভাবেই একজন মানুষ বিপর্যয়ের মুখেও এগিয়ে যায়। যখন প্রথম ইউটিউব শুরু করি তখন আমি প্রত্যাশাই করিনি যে আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ আজ দেখবে। কখনো ভাবিনি আমি কোনোদিন 1000 সাবস্ক্রাইবারও পূরণ করতে পারবো। অর্থাৎ এক কথায় বললে ইউটিউবের উপর আমার তেমন কোনো প্রত্যাশাই ছিল না, তাই ইউটিউব থেকে আমি যেটুকু পেয়েছি সেটুকুই অপ্রত্যাশিত। আর এই কারণেই ইউটিউব আমাকে কখনো হতাশ করতে পারবে না, কারণ ইউটিউব থেকে আমার তেমন কোনো প্রত্যাশাই তো নেই। অর্থাৎ কখনোই কোনো ক্ষেত্রে কোনো ধরনের প্রত্যাশাই রাখবেন না, তাহলেই দেখবেন আপনি সেখান থেকে যেটুকু পাবেন সেটুকুই হবে আপনার অপ্রত্যাশিত এবং আপনার খুশির কারণ। আর অন্যদিকে আপনার এক্সপেকটেশন চাওয়া পাওয়ার মাত্রা যতই বাড়বে আপনার কষ্টও তার সঙ্গে সঙ্গে বাড়বে। হ্যাঁ, মানছি আশা মানুষকে বাঁচতে শেখায়, কিন্তু আশা ভরসা যা কিছু রাখবেন তা রাখবেন সম্পূর্ণ নিজের ওপর এবং ভগবানের ওপর, অন্য কারোর ওপর নয়। তাহলেই দেখবেন খুব সহজে যে কোনো কষ্ট কখনো আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তো আপনার লাইফেও কি অলরেডি এমন কেউ রয়েছে যার থেকে আপনি অনেক কিছু এক্সপেক্ট করেন এবং তার জন্য আপনি নিজেই কষ্ট পান? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমন সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।